আজকে আমরা পড়ব মাধ্যমিক শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা। তো দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে প্রথমেই কিছু জিনিস জেনে আসতে হবে, যেহেতু এটি দশম অধ্যায়। ধরে নিচ্ছি কিছু জিনিস তোমরা অলরেডি জানো, তারপরও আমরা একবার রিভিউ করে নিই। সো প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে অপারেটরগুলো আছে, সাইন, কস, ট্যান, এই জিনিসগুলো কোন কোন বাহুর অনুপাত বোঝায় এতটুকু জানলেই চলবে। যেমন মূলত তিনটি জানলেই হবে, সাইন, কস এবং ট্যান। সাইন থিটা বলতে আসলে আমরা কোন কোন বাহুর অনুপাত বুঝি? সাইন থিটা আসলে আমাদেরকে বোঝায় লম্ব এবং অতিভুজ, এই দুই বাহুর অনুপাত। কস থিটা কি বোঝায়? ভূমি আর অতিভুজ, এই দুটি বাহুর অনুপাত। ট্যান থিটা কি বোঝায়? ট্যান থিটা বোঝায় হচ্ছে লম্ব আর ভূমি, এই দুটি বাহুর অনুপাত। একটি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, লম্ব, ভূমি এবং অতিভুজ। তো একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মধ্যে সবগুলো বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা প্রকাশ পেয়ে যায়। সো বাকি তিনটা আপাতত ইউজ না করলেও চলবে, চাইলে তোমরা ব্যবহার করতে পারো। এই কনসেপ্টটা আমরা অঙ্ক করার সময় আরেকটু ক্লিয়ার হয়ে যাব। প্রাথমিক হিসেবে আমাদেরকে এতটুকু জানলেই চলবে। এরপর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য বলতে পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্টটা লাগবে না, মূলত পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা লাগবে। তো প্রথমেই আমরা বলে নিই যে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কী নিয়ে। পিথাগোরাসের উপপাদ্যটা অবশ্য একটা সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য কী বলে? পিথাগোরাসের উপপাদ্য বলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের বর্গ অপর দুই বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টির সমান। এখানে অতিভুজ কোনটা? অবশ্যই এসি হচ্ছে অতিভুজ। সো এসির দৈর্ঘ্যের বর্গ সমান সমান অন্য দুই বাহু, অন্য কোন দুই বাহু থাকে? এ বি আর বি সি। সো এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার সমান অপর দুই বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি। এরপর এই অধ্যায়ে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, এটা হয়তো তোমরা অলরেডি জানো না যেহেতু এটা এই অধ্যায়ের টপিক, সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখা, উলম্ব রেখা ও উলম্ব তল, তিনটা টপিকই আমরা পড়ব। তো প্রথমে যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখা জিনিসটা আসলে কি? ভূমির সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে ভূরেখা। ভূমির সমান্তরাল রেখা বলতে আমরা এখানে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখা বা এক্স অক্ষ, এগুলোকে আমরা বলে থাকি ভূরেখা, অর্থাৎ হরাইজন্টাল লাইন। আর উল্লম্ব রেখা হচ্ছে ভূরেখার উপর লম্ব এমন যে কোনো কিছুই হচ্ছে উল্লম্ব রেখা, এমন যে কোনো রেখাই হচ্ছে উল্লম্ব রেখা। ভূরেখার উপর ঠিক কোন বিন্দুতে উল্লম্ব রেখা হবে এটা মোটেই নির্দিষ্ট না, ভূরেখার উপর যে কোনো বিন্দুতেই উল্লম্ব রেখাটা হতে পারে। আমরা ধরে নেই যে এখানে এ বি আর বি সি দুটি রেখা, যদিও তোমরা অলরেডি বুঝতে পেরেছ, তারপরে ক্লিয়ার করার জন্য বলি, এ বি হচ্ছে এখানে ভূরেখা যেটার অপর নাম হচ্ছে শয়ন রেখা, আর বি সি হচ্ছে উল্লম্ব রেখা। যদি আমরা এ এবং সি এই দুটি বিন্দু যোগ করে দেই তাহলে একটি তল গঠিত হয়। যেহেতু বিসি রেখাটি ভূমির উপর লম্ব, অবশ্যই আমরা বলতে পারি যে এবিসি তলটিও ভূমির উপর লম্ব। সো এই তলটির নাম হচ্ছে উল্লম্ব তল। এখানে আমাদের এ বি সি হচ্ছে উল্লম্ব তল। আশা করি বুঝতে পেরেছ। অঙ্ক করতে এই কনসেপ্টগুলো খুব একটা না লাগলেও, উল্লম্ব তলের কনসেপ্টটা খুব একটা না লাগলেও, উল্লম্ব রেখা এবং ভূরেখা এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে উন্নতি কোণ ও অবনতি কোণ। উন্নতি কোণ অবনতি কোণ বোঝার জন্য আমাদের এই ছবিটা লক্ষ্য করা প্রয়োজন। এই ছবিতে যতগুলি বিন্দু আছে, অর্থাৎ এ ও বি পি কিউ, প্রত্যেকটি বিন্দুই হচ্ছে উল্লম্ব তলে অবস্থিত। এখন আসি উন্নতি কোণ কি। উন্নতি কোণ হচ্ছে ভূতলের ওপরে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে উন্নতি কোণ। আবারও বলছি, ভূতলের ওপরে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে উন্নতি কোণ।
এখানে ভূমি কোনটি? ভূমি বা ভূমি সমান্তরাল রেখা হচ্ছে এ ও বি, আর ভূতলের উপরে অবস্থিত বিন্দু হচ্ছে পি। ভূতলের উপরে অবস্থিত বিন্দু পি ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ পি ও বি হচ্ছে আমাদের উন্নতি কোণ। পি ও বি সমান হচ্ছে থিটা ওয়ান, যেটি হচ্ছে আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ হচ্ছে একটি বিন্দুর বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যদি বলি উন্নতি কোণ তাহলে এটাও বলতে হবে যে কোন বিন্দুর উন্নতি কোণ। যেহেতু পি বিন্দুটি ভূতল থেকে ওপরে অবস্থিত, সেহেতু পি বিন্দুর উন্নতি কোণ। নেক্সট যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কোন বিন্দুর সাপেক্ষে। যেহেতু ও পি সংযোগ রেখাটা ভূমিকে ও বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ যে বিন্দুতে সংযোগ রেখাটা ভূমিকে স্পর্শ করবে সেই বিন্দুর সাপেক্ষে উন্নতি বা অবনতি কোণ নির্ধারণ করা হয়। অর্থাৎ এই ছবির ক্ষেত্রে উন্নতি কোণটা হচ্ছে এবং অবনতি কোণটাও সিমিলারলি ও বিন্দুর সাপেক্ষেই হবে। এখন আসি অবনতি কোণকে। অবনতি কোণ হচ্ছে ভূতলের নিচে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে। এখানে ভূমি তো অবশ্যই এ ও বি বা ভূমির সমান্তরাল রেখা, এবং ভূতলের নিচে অবস্থিত একটি বিন্দু হচ্ছে কিউ। কিউ বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ বি ও কিউ, যেটা আমাদের ছবিতে থিটা টু, সেটি হচ্ছে আমাদের অবনতি কোণ। যেহেতু কিউ বিন্দুটি ভূতলের নিচে অবস্থিত, সেহেতু অবনতি কোণটাও হচ্ছে অবনতি কোণটি হচ্ছে কিউ বিন্দুর। এবং এই ক্ষেত্রেও অবনতি কোণটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে থিটা ওয়ান কেন? আমি তো এভাবে আরও একটা কোণ ফাই ওয়ান কল্পনা করতে পারি, ফাই ওয়ান কেন আমার উন্নতি কোণ না? অথবা সিমিলারলি আমরা বলতে পারি যে ফাই টু কেন আমাদের অবনতি কোণ না? একটি বিষয় তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে অবনতি কোণ এবং উন্নতি কোণকে সূক্ষ্ম কোণ ধরা হয়। অবনতি কোণ এবং উন্নতি কোণকে সূক্ষ্ম কোণ ধরা হয়। যদিও সংজ্ঞা অনুসারে দুটি কোণই সঠিক, থিটা ওয়ান এবং ফাই ওয়ান, কিন্তু যেহেতু থিটা ওয়ান হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, এই জন্য থিটা ওয়ান হচ্ছে আমাদের উন্নতি কোণ, সিমিলারলি থিটা টু হচ্ছে অবনতি কোণ। আশা করি বুঝতে পেরেছো।